এ কথা বলেই উনি পার্স নিয়ে চলে গেলেন। কুহুর এবার চোখ ফেটে জল গড়িয়ে পড়ল। মনে পড়ল তার মায়ের কথা, তার মা তো এমন করে না, সে কোনো কিছু নিয়ে জিদ করলেও এভাবে বলে না। অনেকের মুখে সে শুনেছে শাশুড়ি নাকি মা হয় না, কেন জানি তখন তার বিশ্বাস হতো না। মনে হতো শাশুড়িদের সঙ্গে ভালো ব্যবহার করা জানতে হয়, ভালোবাসা আদায় করে নিতে হয়। এখন মনে হচ্ছে শাশুড়ির মন জয় করা এতটাও সহজ নয়। এসব ভেবে সে চোখ মুছে বের হতেই দেখে একটু দূরেই রূপক দাঁড়িয়ে আছে, হয়তো তাদের কথোপকথন শুনেছে। ভাইকে মনের ব্যথা বুঝতে না দেওয়ার প্রয়াস চালালো সে, এই জন্য চট করে মুখে টানল এক অনিন্দ হাসির রেখা। তারপর এগিয়ে গেল, জিজ্ঞাসা করলো কিছু লাগবে কিনা। তখন রূপক বোনের মুখের দিকে দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমি ঘুমাবো না, রিদওয়ান চলে গেলে তুই আর আমি ঘুরতে বেরাবো, তারপর আমরা দুই ভাই বোন মিলে দুপুরে রান্না করব, সময় এমনিতেই কেটে যাবে। এখন রুমে যা, গিয়ে দেখ রিদওয়ানের কিছু লাগবে নাকি। সমস্যা নেই, তুমি ঘুমাও। ঘুম আসছে না। আর শোন, আম্মুর সঙ্গে কথা বলেছিস? না, একটু পরে বলবো। মেডিসিন খেয়েছিস? একটু পরে খাবো। মার খেতে না চাইলে নাস্তা করে মেডিসিন খা। ভাইয়ের কথা শুনে কুহু ঘাড়কাত করে সম্মতি দিয়ে চলে গেল। রূপক তার যাওয়ার দিকে তাকিয়ে রুমে ঢুকে গেল। মাকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে চুপ করে ব্যালকানিতে বসে থাকলো। সকাল থেকেই মনটা ভার হয়ে আছে, বিশেষ করে সকালে নীলুফা ইয়াসমিনের কথাগুলো শোনার পর থেকে। এই কঠিন পরিস্থিতি কিভাবে সামলে উঠবে সেও ঠিক বুঝতে পারছে না। পারিবারিক সমস্যার কারণে কুহুর অসুস্থতা আবারও বেড়ে না যায়, এই ব্যাপারে রিদওয়ানকে কিছু বলা ঠিক হবে না, কারণে তার হাতেও কিছু নেই। মেয়েটা কত আনন্দ নিয়ে শপে যেতে চেয়েছিল, কিন্তু সঙ্গ পেল না। বোন পাগল ছাগল যাই হোক, কেউ তাকে অবজ্ঞা করলে তার ভীষণ কষ্ট হয়, মনে হয় সে মানুষটাকে খুন করে মাটিতে পুঁতে দিতে। তার বোন ভুলে যায়, কিন্তু একেবারে পাগল তো নয়, তাহলে তাকে কেন অবজ্ঞা করবে, কেন খোঁচামারা কথা বলবে। নীলুফা ইয়াসমিন তখনও বোনকে অযথা কথা শোনালো, আবার এখনো তাই, সে আহামরি কোনো আবদার করেছে নাকি কোনো অপরাধ করেছে, এর কোনোটাই তো না, শুধু সঙ্গ চেয়েছে, শাশুড়ির সঙ্গে এই দূরত্ব কমানোর চেষ্টা চালাচ্ছে। মেয়েটা নিজেই অসুস্থ, তাও যে সে এইটুকু করছে এটাই কি বেশি নয়? সত্যি বলতে সকাল থেকে বোনের নীরব কান্না তার বুক এফোরফোর করে দিচ্ছে, কষ্টে বুক ভার হয়ে আসছে। আজ শুধু নীলুফা ইয়াসমিনের জায়গায় অন্য হলে একটা অঘটন ঘটিয়ে ফেলত, তার বোনকে অযথা কথা শোনানোর দায় চরম শাস্তি দিত। শুধু বন্ধুর মা বলে সে নিজেকে বারবার সামলে নিচ্ছে, সবকিছুই মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। এদিকে কুহু রুমে গিয়ে দেখে রিদওয়ান রেডি হয়ে বসে আছে, আকাশ নীল রঙা শার্টে চমৎকার দেখাচ্ছে। তাকে দেখেই রিদওয়ান উঠে দাঁড়ালো, কয়েক পল তার মুখের দিকে একবার তাকিয়ে ওয়ালেট পকেটে ঢুকিয়ে বলল, রেডি হো। কেন? বাইরে যাব তাই। অন্যদিন যাব? এখনই যাবে, দ্রুত রেডি হো, আমার লেট হচ্ছে। আপনার লেট হচ্ছে, আপনি যান। আমি তো যাবই, সঙ্গে তুমিও যাবে। আচ্ছা, এটা ঠিক ভালো লাগছে না, প্লিজ জোর করিয়েন না। করব, পারলে আটকাও। বললাম তো ভালো লাগছে না আমার। রিদওয়ান আর কথা বাড়ালো না, সে নিজেই কুহুর ড্রেস বের করে হাতে ধরিয়ে দিল, তারপর ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে গেল খাবার আনতে। কুহু বের হতেই কুহুর মুখে খাবার তুলে দিয়েতে বলল, খেতে খেতে চুল ঠিক করে না। তা কোথায় নিয়ে যাচ্ছেন শুনি? প্রেম করতে। এটাও বিশ্বাস করতে হবে? না করার কারণ আছে নাকি? অবশ্যই আছে। কি কারণ বলো শুনি। আপনি কাঠখোট্টা মানুষ, আর কাঠখোট্টা মানুষরা প্রেম করতে জানে না, বুঝলেন? সময় বলে দেবে। সময় অপেক্ষা করতে হবে না, আমি এখন বলে দিচ্ছি। ধন্য করেছেন, এবার মেডিসিনগুলো খেয়ে নিন। আপনি তো সেদিন বললেন আপনার সব কিছু আমার, আর আমার সব কিছু আপনার, আমাদের মধ্যে আমার বলে শব্দটা থাকবে না? এখনো তাই বলছি।
তাহলে আমার মেডিসিনগুলো আপনি খান, রোজ অনুযায়ী আমার জিনিস আপনার, যুক্তি অনুযায়ী আমার মেডিসিনও আপনার, তাই না? এই কথা শুনে রিদওয়ানের ভুজোরা কুচকে তাকাতেই কুহু খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দে ঝলমলিয়ে গেল পুরো রুম, সঙ্গে সামনে দাঁড়ানো পুরুষটার মনেও ঢেউ খেলল খুশির ঝুম। তারপর তারা রেডি হয়ে একসঙ্গে বের হতে হলো। রূপক তখনও ব্যালকানিতেই বসেছিল। হঠাৎ ভাইয়া বলে কুহুর ডাক শুনে তার নজর গেল নিচের দিকে, দেখে রিদওয়ানের গাড়ি বের হচ্ছে। কুহু জানালা দিয়ে হাত বের করে তাকে টাটা দিচ্ছে। বোনের মুখে হাসি, হাসছে তার চোখও। তাদের একসঙ্গে দেখে সেও হাত নাড়িয়ে টাটা দিল, সাবধানে যেতে বলল। রিদওয়ান তখন মেসেজ করে জানিয়ে দিল ডেইজির সঙ্গে দেখা করে একেবারে সন্ধ্যায় ফিরবে, টেনশন যেন না করে। ততক্ষণে রিদওয়ানের গাড়ি তার দৃষ্টিসীমানার বাইরে চলে গেছে। সে ব্যালকানি থেকে রুমে এসে শুয়ে পড়ল। তার চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা জল। কেন কাঁদছে সেও জানে না, শুধু জানে ভীষণ খুশিও হয়েছে সে। খুশির কারণ হতে পারে বোনের মুখের হাসি। এই জন্য রিদওয়ানকে ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু সে জানে ধন্যবাদ দিতে গেলে রিদওয়ানের ঘুষি জুটবে ঠিক নাক বরাবর। এর চেয়ে মনে মনে তাদের জন্য দোয়া করাই উত্তম। তাছাড়া সে মনে প্রাণে বিশ্বাস করে গাছের মতো সম্পর্কের যত্ন নিতে হয়, ভালোবেসে আগলে রাখতে হয়, বন্ধন দ্বারা গোড়া মজবুত করতে হয়, তাহলে ফলও সুমিষ্ট হয়। আর এই ব্যাপারে রিদওয়ান সর্বেশ সর্বা। শাশা করে গাড়ি চলছে ঝকঝকে এক রাস্তা দিয়ে। রাস্তার দুই পাশে বড় বড় গাছ, গাছের নাম জানে না সে, দেশে এমন ধরনের গাছ দেখেও নি। আজকে আকাশটা স্বচ্ছ কাচের ন্যায় ঝকঝক করছে, রোদের তীব্রতাও সহনশীল। গাড়ির জানালা খোলা বিধায় তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বৈরি বাতাস। পাগলাটে বাতায়নে উঠছে তার ওড়না। সে জানালা দিয়ে মুখ বাড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে, চোখে মুখে উপচে পড়ছে খুশি। রিদওয়ান ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে আর চোখে তাকেই দেখছিল। কিছুক্ষণ আগেই কুহুর মলিন মুখ দেখে যা বোঝার বুঝে গিয়েছিল, আর তার মুখ থেকে বুকে চিনচিন ব্যথা অনুভব করেছিল। সেই ব্যথা তাকে সজাগ করে দিল। এই মলিন মুখের মালকিনকে রেখে অফিসে গেলে কাজ করতে পারবে না একদণ্ড, শান্তও হবে না বক্ষ পাস। এর চেয়ে সঙ্গে করে নিয়ে যাওয়াই উত্তম, যেই ভাবা সেই কাজ। তার মা সঙ্গ না দিলে সে তো আছে, তাই সে কুহুকে অফিসে নিয়ে যাচ্ছে। সেখানে মিটিং সেরে তারপরে যাবে ডেইজির কাছে। তার পরের প্ল্যান না হয় এর পরেই জানা যাবে। আজ শপে প্রচুর ভিড়, নীলুফা ইয়াসমিন নিজেও ভীষণ ব্যস্ত, স্টাফরা তাই। ঘন্টা দুয়েক পর ভিড় কিছুটা কমতেই নীলুফা ইয়াসমিন আতিকুর রহমানকে ফোন দিলেন। টুকটাক কাজের কথা বলার পর দ্বিধান্বিত সুরে বললেন, আজ শপে আসবে না? আজ আর যাচ্ছি না। কেন, কিছু লাগবে? ফেলে গেছো কিছু? না তেমন কিছু না, যদি আসো তাহলে তোমার পুত্রবধূকে সঙ্গে নিয়ে এসো। এটা শুধু আমার শপ না, ওর স্বামীরও শপ। আসতে যখন চাইলো এসে ঘুরে যাক না হয়। মেয়েটা তোমার সঙ্গে যেতে চেয়েছিল নীলু, আমার সঙ্গে না। আমার সঙ্গেই আসতে হবে এমন কোনো কথা নেই। নীলুফা ইয়াসমিনের কথা শুনে আতিকুল রহমান মুচকি হাসলে। সেই আগের মতোই রয়েছে ওনার অভিমানী সহধর্মিনী। সকালে মেয়েটাকে কত করে যেতে চাইল, নিয়ে গেল না, অথচ এখন ছলে বলে ঠিক নিয়ে আসার কথা বলল। রাগ দেখাবে ঠিকই, আবার রাগের আড়ালে ভালোবাসার বীজও বনবে। তাই উনিও জানালেন রিদওয়ান কুহুকে অফিসে নিয়ে গেছে। অফিস থেকে তারা ডাক্তারের কাছে যাবে, ফিরতে ফিরতে সন্ধে হবে, আজ আর যাওয়া হবে না, অন্যদিন না হয় যাবে। একথা শুনে খট করে কল কেটে গেল। আতিকুল রহমান এতবার কল করলেন, নীলুফা ইয়াসমিন আর রিসিভও করলেন না। কুহুকে কেবিনে রেখে রিদওয়ান গেছে মিটিং অ্যাটেন্ড করতে। যাওয়ার ঘন্টাখানেক পেরিয়ে গেছে, এর মধ্যেই একজন এসে অনেক খাবার দিয়ে গেছে। সে এখনো খাবার ছুঁয়েও দেখেনি,
রিদওয়ানের ফোন হাতে নিয়ে গ্যালারিতে ছবিগুলো দেখছে। তার এক একটা ছবি এক এক রকমের সুন্দর, বলাই বাহুল্য, চোখ ধাঁধানো সুন্দর। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ তার ভ্রু কুচকে গেল। ছবিগুলো দেখতে দেখতে ভাবতে লাগলো, পুরুষ মানুষ এত সুন্দর হবে কেন? কেন সুন্দর হবে তার বাঁকা দাঁতের হাসি? সে বেশ মন দিয়ে ছবিগুলোর খুঁত বের করার চেষ্টা করল, কিন্তু পারল না। ব্যর্থ হয়ে ফোনের কোথায় কি আছে, কার সঙ্গে কথা বলেছে, কে কাকে কি মেসেজ করেছে তাও দেখল। বাদ রইল না মেসেঞ্জার, মেটা, ইনস্টাগ্রাম, সবকিছু চেক করে চোখে পড়ার মতো তেমন কিছুই পেল না। যেগুলো পেল সেসবের আগামাথা কিছুই বুঝল না। তাই তার আইডি ট্যাগ না করেই মেরিট স্ট্যাটাস দিল। ঠোঁটে টানল দুষ্ট হাসি, বিবাহিত হয়েও সিঙ্গেল সাজা হচ্ছে, তা তো হতে দেওয়া যাবে না। এরপর সে কেবিলটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, রিদওয়ানের চেয়ারে বসে রইল, গায়ে দিয়ে বসে পুনরায় ছবিগুলো দেখতে দেখতে ঘুমিয়ে গেল। অসময়ে ঘুমানোর বান্দা সে না, এটা সকালে খেয়ে আসা ওষুধের প্রভাব। অ্যাঞ্জেলিনা নামের নামি দামি একটি কফি শপে বসে আছে রিমি, তার ঠিক মুখোমুখি চেয়ারে বসে আছে ম্যাক্সন, রিমির তথাকথিত বিদেশি বয়ফ্রেন্ড। তাদের দুজনের সামনে রয়েছে ক্যাপোচিনো, অথচ কেউ সিপ নেওয়া দূর, ছুঁয়েও দেখেনি। আদৌ কেউ ছোবে নাকি তাতেও সন্দেহ, কারণ তাদের মধ্যে চলছে বাগদ্বন্দ্ব। দুজনেই যেন তৈরি হয়ে এসেছে আজকের দ্বন্দ্বে বিজয়ী হওয়ার উদ্দেশ্যে। সেই অবধি আক্রমণাত্মক কথা বলে যাচ্ছে দুজনে। শান্ত স্বভাবের ম্যাক্সানও থামছে না, সে রিমির প্রতিটা কথার পাল্টা যুক্তি দাঁড় করানোই ব্যস্ত, এবং তার কথার ভঙ্গিমায় সুস্পষ্ট অজ্ঞাত কোনো কারণে সে ভীষণ ছুটে আছে। এতদিন সে কেন মিট করেনি, ভালোভাবে কথা বলেনি, কেন ইগনোর করেছে, কোন যুক্তিতে ইগনোর করেছে, এমন নানান বাগদণ্ডের এক পর্যায়ে ম্যাক্সন হ্যাং বলে উঠল। I want to have sex with you. What? You are crazy? What are you saying? I'm your boss. I have the right to touch you. Limi, look at me and answer my question. Don't you love me? Tell me, Limi. Yes. So where's your problem? Let's go. No, never. I want to go. রিমির মুখে না শব্দ শুনে ম্যাক্সন দাঁতে দাঁত খিচে রইল। এতক্ষণ বোঝানোর পরেও সেই একই কথা। বাঙালি মেয়েরা এত ঘাড়তাড়া হয় আগে জানত না সে, জানলে হয়তো এমন গোয়ার মেয়ের সঙ্গে রিলেশন করত না। হাত ধরতে দেবে, কিস করতে দেবে না, ডেটে যাবে না, বারে যাবে না, ড্রিঙ্কস করবে না, সব কিছুতেই না না না। এমন করলে কি রিলেশন টিকবে? বফকে যখন সন্তুষ্টই করতে পারবে না তখন রিলেশনের কি দরকার? ম্যাক্সনকে রাগে দুঃখে অন্যদিকে তাকিয়ে আছে, ভীষণ বিরক্ত লাগছে সামনে বসা রিমির দিকে তাকাতে। তখন রিমি বলল, ডু ইউ ওয়ান্ট টু ব্রেক আপ ফর সাম রিজন? ম্যাক, আনসার মাই কোশ্চেন। ইয়েস, আই ওয়ান্ট টু ব্রেক আপ বিকজ ইউ ডোন্ট ডিজার্ভ টু বি আ লাভার। আই ডোন্ট লস্ট মাই virginity, so I am disqualified. Okay, that's it. রিমি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ম্যাক্সনের দিকে, যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে। দেহ কাঁপছে থরথর করে। তাদের রিলেশনের পূর্ব শর্তই ছিল বিয়ের আগে এসব আবদার করা যাবে না, অথচ ম্যাক তা ভুলে গেছে। সন্দেহের বশে অবিবেচকের মতো কথা বলছে, এমন না ম্যাক জানে না তার কালচার সম্পর্কে। তাছাড়া সেও খুব ভালো করেই জানে রিমি এই আবদারে রাজি হবে না। তারপরেও তার এখন ইচ্ছে করছে ম্যাকের মাথাটা ধরে দেয়ালে ঠুকে দিতে, নয়তো ইট দিয়ে তার সুন্দর মুখখানা থেতলে দিতে, যাতে ভুল বশত আর কখনো এসব কথা উচ্চারণ না করে। রিমি সত্যি সত্যি ব্রেকআপ করে যখন উঠতে যাবে, তখন ম্যাক তার হাত চেপে ধরল, ঠান্ডা মাথায় কথা বলার অনুরোধ করল।
রিমিও বসল। ম্যাক এবার ধীরে সুস্থে বলল, ইন্টিমেট হতে হবে না, শুধু তার নোট পিক দিলেই হবে এবং সেই পিক সে নিজেই তুলবে। এই জন্য তাকে এখন ম্যাক্সানের ফ্ল্যাটে যেতে হবে। বফ হিসেবে অন্তত তার এইটুকু আবদার পূরণ করুক। রিমি নিশ্চুপ, তার মতে বফ হলে কি নোট পিক দিতে হবে, নগ্ন দেহের ভাজ দেখাতে হবে, এ আবার কেমন ভালোবাসা? নাকি এটা প্রেম? প্রেম আর ভালোবাসা কি এক নয়? তাকে নিশ্চুপ দেখে ম্যাক্সান সাহস পেল। সে আরো সুন্দর করে বোঝানোর জন্য জানালো সে সুন্দরী, তার শরীরের গঠনও মারাত্মক সুন্দর। সুন্দর কিছু ঢেকে রাখতে নেই, সবাইকে দেখানোর জন্য উন্মুক্ত করে দিতে হয়। তাছাড়া বফ হিসেবেও গফের শরীর দেখার অধিকার আছে তার। সে দেখতেই না অনেক কিছু করতে পারে। এখানে এটা কমন ব্যাপার। এই অবধি ম্যাক্সানের কথা শুনেও রিমি টু শব্দ করল না। নিরাপত্তা সম্মতির লক্ষণ ভেবে ম্যাক্সান উঠে এসে তার পাশে বসল, একেবারে শরীরের সঙ্গে শরীর মিশিয়ে। তার পুরুষালী এক হাত রাখল রিমির ডানুরুর ওপর। রিমি হাতটা সরিয়ে দিতেই ম্যাক্সান ফিচেল হেসে ঝরঝরে ইংলিশে ফিসফিস করে বলল, এই শপের থার্ড ফ্লোরে রুম ভাড়া করা যায়, যাবে? না। কেন ডার্লিং, চলো যাই। হাত সরাও। কেন সরাবো? আমার স্পর্শ ভালো লাগছে না। কার স্পর্শ ভালো লাগে? তোমার ভাইয়ার ফ্রেন্ডের স্পর্শ ভালো লাগে? ম্যাক, মুখ সামলে কথা বলো, নয়তো এরপর যা হবে মোটেও ভালো হবে না। ভুল তো বলিনি, ওই ব্লাডি বিচ আসার পর থেকে তুমি আমাকে কেন জানি ইগনোর করছো। দেখা করতে চাও না, কথা বলতে চাও না, সবসময় গা ছাড়া ভাব দেখাও। কতদিন ধরে বলছি ডেটে যাওয়ার জন্য, রাজিও হচ্ছ না, এমনকি কিস করতে দাও না, টাচ করতে দাও না। ভেবেছ আমি কিছুই বুঝি না? তার টাচ পেয়ে এখন আমাকে আর ভালো লাগছে না। তাকে আমি বড় ভাইয়ের মতো সম্মান করি, তাই বলছি তাকে নিয়ে নোংরা কথা বলবে না। জানি তো, দিনে ভাইয়ের মতো সম্মান করো আর রাতে তার সঙ্গে শুয়ে পড়ো, তাই না? আজ আমাকেও সুযোগ দাও, আমিও তোমার দেহ মন স্যাটিসফাইড করব। লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, মুখে লাগাম টানো ম্যাক। কেন হানি, খারাপ কি বলেছি? আমার ধৈর্যের বাঁধ ভেঙো না ম্যাক, প্লিজ। কেন, সত্যি কথা গায়ে লাগছে? রাত ভোর তার সঙ্গে মজমাস্তি করে পা মচকানোর অজুহাত দেখাও, সব খবর আসে আমার কাছে, আর এসব বলে ছাড় পাবে না আজ। তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে থার্ড ফ্লোরে চলো, ছুঁতে দাও তোমার এই আবেদনময়ী দেহ। মেনে নাও সর্বাঙ্গে ছুঁয়ে যাওয়া আমার স্পর্শ, ধরে নাও এটাই হবে তোমার ভালোবাসার পরীক্ষা। পরীক্ষা? হ্যাঁ পরীক্ষা। তা কেন দেব পরীক্ষা? ভালোবাসার প্রমাণ দিতে। যদি না দি? তাহলে ব্রেকআপ। ভার্জিনিটি দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে? হবে। ওকে, তাহলে সেকেন্ড অপশনই চুজ করলাম, ব্রেকআপ। তোর নামের ভালোবাসা তুই গুলে খা, দরকার নেই তোর ভালোবাসার, মর তুই। আর কি বললি তুই? রূপকের সঙ্গে মস্তি করি? হ্যাঁ করি, বেশ করি, প্রয়োজনে আরও করব। এবার যা পারিস করে নে। একথা বলেই রিমি হন হন করে বেরিয়ে গেল। ম্যাক্সান এতবার ডাকলেও শুনল না, তবে সে বাসায় যেতে যেতে একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা জানাতে সে গেল তার মায়ের শপে।